তখন মনে হয় দেখো সকাল সকাল একদম কিছু জন্মাষ্টমীর বাড়ি বাবা এত ভিড় এতটা ভিড় হবে ওরে বাবা যেরকম রোদ গরম সেরকম হচ্ছে বাজারে জিনিসপত্রের দামও অনেক এখানে দেখো এই বইটা নিচ্ছি আর কত সুন্দর সুন্দর জিনিস আমার গুপুসোনার জন্য কি কি নিচ্ছি না নিচ্ছি অবশ্যই সেটা শেয়ার করব আর এখানে দেখো কি সুন্দর সুন্দর মালা ঠাকুরের জিনিসপত্র কেনার সময় যখন যাওয়া হয় না একটা জিনিস কিনতে গিয়ে অনেকগুলো কেনা হয়ে যায় আর এই দেখো আমার ছোট্ট দোলনাটা কিন্তু খুব পছন্দ হয়েছে আর এখানে আমার সোনার জন্য জামা কাপড় দেখা দেখি হচ্ছে যে কোন জামাটা নেব যেহেতু যেটাই নিয়ে যায় সেটাই নাকি ওর আছে মেয়ে তো রাগ করে এই কারণে ভাবছি কোন জামাটা নেওয়া যায় তো মোটামুটি ওই দিকের বাজার হয়ে গেছে আর গাছ আমার খুব ভালো লাগে তো বর্মশাইকে বলা হলো একটা গাছ নিলে হয় না তো বললো না না কোনো দরকার নেই অনেক গাছ আছে তারপর চলে এসেছি মালা ওরে বাবা মালাতে তো হাত দেওয়াই যাচ্ছে না 40-50-এর নিচে কোনো মালা নেই যেটা মোটামুটি 10-20 টাকা ছিল সেটা নাকি 40-50 হয়ে গেছে তো চলো যাই হোক নিতে তো হবে ঠিক আছে একটা দিন ওরা নাইলে একটু পয়সা করেই নেক তো সব দিন তো সমান হয় না তাই না তো যতটুকু দরকার আমি তত আস্তে আস্তে রাস্তা দেখে হাঁটো আমার ছেলে আগে আগে হাঁটছে দৌড়াবে না বাবু জুতো বাড়িতে পরা জুতোটা খারাপ হয়ে গেছে সেই কারণে একটা জুতো নিয়ে নিয়েছি আর কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে মায়ের জন্য নিয়েছি দুটো ব্লাউজ আর এই যে ঠাকুরের ফুল দোলনা মোটামুটি একটু প্রসাদ নাড়ু তালির বড়া সব কিছু জানো তো পাওয়া যায় তো সেগুলোই নিয়ে নিলাম আর ধুনুচি খুব ভালো লাগে মানে ধূপ ধুনো তো সেটাও নিয়ে নিয়েছি ঠাকুরের মিষ্টি তো মাকে বললাম মা তোমার তো সান্টান হয়ে গেছে আর আমি উপোস করবো মাও উপোস করবো তো এখানে দেখো একটা ময়ূরের পালক নিয়েছি ময়ূরের পালক কিন্তু খুব ভালো লাগে আমার বাড়িতে দুটো আছে তো এই যে একটা বাঁশি নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য একটা জামা নিয়ে নিয়েছি মোটামুটি আমার খুব ইচ্ছে আছে আমি আরেকটা গোপাল নিয়ে আসব তো সেটার জন্য একটু ঠাকুর ঘরটা সুন্দর হয়ে গেলে না আমি নিয়ে এসে আমার সোনা মোনাকে রাখবো দেখো মনের মতো অনেক সময় অশান্তি হয় মন চঞ্চল হয়ে যায় যখন ভালো লাগে না তখন মনে হয় কিছু একটা জিনিস নিয়ে থাকলে না মনটাও ভালো থাকে আর আমি না গোপুসোনাকে অনেক অনেক ভালোবাসি ও থাকলে না আমার মনে সব শান্তি তো খুব একটা বড় নেই ছোট্ট আমার গোপুসোনা এটা আমাকে আমার মাসি শাশুড়ি দিয়েছিল আর এই দেখো দোলনা দোলনাটা তো দেখে মেয়ে প্রচণ্ড খুশি শুধু নেওয়া হয়েছে একটা বেগুনের গাছ তো বড়মশাই না টমেটো বেগুন এইসব লাগাতে খুব ভালোবাসে আর এখানে দেখো একটু ফলও নিয়ে নিয়েছি গঙ্গা জলটা ছিল না গঙ্গা জল নিয়ে নিয়েছি মা জানো তো অনেক সুন্দর করে পুজো পাঠ করতে পারে আমি কিন্তু সেরকম ভালো পারি না এখানে আমার মেয়ে দেখো তার ভাইকে সাজাতে ব্যস্ত এত জিনিসপত্র নিয়ে আসা হয়েছে মা আর মেয়ে কী করবো বলো তো তখন আমরা দোলনাটা সাজাবো ছেলেও দেখেছো এখানে বসে পড়েছে আর এই যে এখন সুন্দর করে ওর ভাইকে সাজাবে আর আমি এদিকে ওদের জন্য ডাল আলু সেদ্ধ ভাত করেছি আর কিচ্ছু না সানটান করবো এইদিকে দেখো মা সানটান করে এই যে এখনকার পুজোটা করে নিচ্ছে আবার তো বিকেলের দিকে জন্মাষ্টমীর পুজো হবেই তো মোটামুটি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন আমি চলে যাচ্ছি স্নান করতে তো আমি স্নানটা করে নিই দেখো সানটান করে একদম এই শাড়িটা পরেছি তো জানি না কীরকম লাগছে তো ভাবলাম এটা নতুন আছে তো এটা পরেই নিই আর আজকে কী বলো তো মাথাতে শ্যাম্পু ট্যাম্পুও করেছি তারপর আমি আর মেয়ে মিলে কী করবো বলো তো ঠাকুরের ওই যে ছোট্ট দোলনাটা আছে সেটাকে সাজাবো মনের মতো করে তো এখানে দেখো চুল কিন্তু অনেকটাই আমার উঠে গেছে লম্বা যেরকম হয়েছে চুল উঠছে যেহেতু এখানকার জলটা না খুব একটা ভালো না জানো তো নোনা জল আর তোমরা নিশ্চয়ই জানো আমি এখন আমার ওই ফ্ল্যাট থেকে এখন নতুন আর একটা ফ্ল্যাটে চলে এসেছি তো অবশ্যই তোমরা যদি হোম ট্যুর চাও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখো এই যে অনেকটাই চুল উঠে গেল এখন সিঁদুর টিঁদুর পরবো পরে সোজা চলে যাব ঠাকুর রুমে আমার গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো আর মা বিকেলের দিকে পুজো করবে তারপর যা কাজ আছে সেগুলো তো আস্তে আস্তে করবই Thank you.
তো মায়ের জন্য সাবু ভিজিয়ে দিয়েছি, মা খাবে না আমিও খাবো, যেহেতু সাবু খেলে না প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়। এই কারণে ভাবছিলাম একটু রাত্রের দিকে ডালিয়া করব। লুচি আর এইসব খেতেও এরা চায় না। তো এখন সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। মেয়ে বললো মা আমিও করবো। বললাম ঠিক আছে। আর তোমরা যদি কেউ জানো যে গোপুসোনাকে কোথা থেকে নিয়ে আসা যাবে তো অবশ্যই কমেন্টে জানাবে। আমি আরেকটা গোপুসোনা নিতে চাইছি, আমার খুব শখ, যাকে আমি কোলে করে নিয়ে থাকতে পারবো, আদর করতে পারবো, যাকে আমি কষ্টটা বললে সে বুঝবে। ছেলে মেয়েরা দেখো অনেক ছোট, ওরা কিছু বোঝে না, ওরা কি কষ্ট কি দুঃখ ওরা ওদের মতোই থাকে। তো আমাকে আমার কথা বলার মতো একটা মানুষ চাই, সেই কারণেই আমি চাই আমার একটা সোনটা মনটা আসুক, যাকে নিয়ে আমি সব সময় কাছে থাকতে পারি। তো তোমাদের কাছে যদি কেউ জানা থাকে যে কোথায় কিনলে খুব ভালো হবে তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে একটু জানাবে, তাহলে তো খুব ভালো আমার হেল্প হয়। তো ইচ্ছে তো ছিল আমার মোটামুটি নবদ্বীপে যাওয়ার, তো হচ্ছে না, কবে যাচ্ছি কে জানে, যবেই যাব তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর অনেকজন বলছে যে কাউরি কিনে দেওয়া জিনিসও নিতে হয় না, তুই নিজে গিয়ে নিয়ে আসবি। তো দেখা যাক কোনটা ঠিক হচ্ছে। এখানে দেখো একদম সাজা কমপ্লিট হয়ে গেছে, আর এতটাই গরম লাগছে মানে মাথাটা গরম হয়ে গেছে। তো মা বললো একটু চা বানাবি, চা খাবো। তো এখন এইসব করার পর একটু চাটা বানাবো, তারপর একটু শুয়ে থাকবো, ফ্রেশ হব, তারপরে তখন আবার বিকেল থেকে তো পুজো হবে, তখন তার যোগাড় যন্ত্র চলবে। এখানে দেখো ফাইনাল লুকটা আমার গোপুসোনা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কীরকম হয়েছে, আর আমি যেভাবে পারি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করি। আমি কারোর দেখেও করার চেষ্টা করি না, আমার যেটুকু সামর্থ্য হয় সেটুকুভাবেই আমি কিন্তু করি। এখানে দেখো ময়ূরের পালকটা কিন্তু দারুণ। তো এখানে চা বানিয়ে নিচ্ছি, এখন খাবো চা। তো চলো চাটা খেয়ে দে, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চাটা খাওয়া দাওয়ার পর কিছু কাজকর্ম ছিল সেগুলো করে টরে নিয়েছিলাম, তারপর একটু বসেছিলাম। বসার পর এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, মাকে বললাম মা তুমি ঠাকুরের এই কাজগুলো করো আর আমি এদিকে ধুনো দিচ্ছি। আজকে দেখবে ধুনোটা দিলে না দারুণ লাগে, আর সবসময় ধুনো দিলে কিন্তু খুব ভালোই হয়, আর ধুনো আমি খুব ভালোবাসি। তো মা এদিকে দেখো পুজো ঠিকঠাক করছে, তো যেভাবে আমি পুজোটা করছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। আর একটা জিনিস কী বলো তো, পুজো পাঠের দিনে মা বাবা যদি কাছে থাকে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো গরমে পুরো একদম মা কিন্তু পুজো পাঠ শুরু করে দিয়েছে। চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো, থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।